আলহামদুলিল্লাহ আজাবাজান দাওয়াত ইসলামী সারা বিশ্বে প্রায় 80টিরও অধিক বিভাগে কাজ করছে। ডিসেম্বর 2023 পর্যন্ত দাওয়াত ইসলামীর কতিপয় বিভাগের সংক্ষিপ্ত তথ্য বিবরণী আসুন জেনে নেই। দাওয়াত ইসলামীর অন্যতম একটি বিভাগ হচ্ছে জামিয়াতুল মদিনা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পরিচালনায় নেকির দাওয়াত এবং ইলমে দিন প্রসারের লক্ষ্যে জামিয়াতুল মদিনা চালু করা হয়েছে। এতে ছাত্র এবং ছাত্রীদের ফ্রি শিক্ষা দেওয়া হয় এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য খাবার ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা যেমন পড়াশোনার উপযুক্ত স্থান। সারা বিশ্বে প্রায় 1500টি জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত, যাতে প্রায় 1,24,000 জন শিক্ষার্থীর বিনামূল্যে আলিম কোর্স চলমান রয়েছে এবং প্রায় 31,211 জন শিক্ষার্থী ইতোমধ্যে আলিম কোর্স সম্পন্ন করেছেন। এই সব কিছু পরিচালনার জন্য জামিয়াতুল মদিনা নির্মাণ ছাড়াও বাৎসরিক খরচ 10 কোটি টাকারও অধিক। দাওয়াত ইসলামীর আরও একটি অন্যতম বিভাগ হচ্ছে মাদ্রাসাতুল মদিনা। আলহামদুলিল্লাহ শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়ার কৃপার দৃষ্টিতে দেশ বিদেশে দাওয়াত ইসলামীর অসংখ্য মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠিত রয়েছে, যাতে শিক্ষার্থীরা কোরআনে পাকের শিক্ষা ফ্রিতে অর্জন করছে। এ সকল মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থীদের সুন্নাতের অনুসারী করে গড়ে তোলার জন্য তাদেরকে নৈতিক প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। সারা বিশ্বে প্রায় 12,699টি মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠিত, যাতে প্রায় 3,73,729 জন শিক্ষার্থী বিনামূল্যে অধ্যয়ন করছেন এবং প্রায় 5 লাখেরও অধিক শিক্ষার্থী ইতোমধ্যে হিফজ ও নাজরা সম্পন্ন করেছেন। এই বিভাগটির বার্ষিক খরচ কোটি কোটি টাকা। দাওয়াত ইসলামের আরও একটি বিভাগ হচ্ছে দারুল মদিনা ইন্টারন্যাশনাল স্কুল সিস্টেম। আলহামদুলিল্লাহ দারুল মদিনা ইন্টারন্যাশনাল স্কুল সিস্টেমে পার্থিব শিক্ষার পাশাপাশি দ্বীনী শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে সারা বিশ্বে দারুল মদিনার 153টি শাখা রয়েছে, যাতে প্রায় 35,000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ফয়জান ইসলামিক স্কুল সিস্টেম বর্তমানে ফয়জান ইসলামিক স্কুল সিস্টেমের 43টি শাখা রয়েছে, যাতে প্রায় 6,700 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। বিভিন্ন ব্যস্ততার কারণে যারা এতদিন ইলমে দিন অর্জন করতে পারেননি তাদের জন্য দাওয়াত ইসলামী চালু করেছে চমৎকার একটি বিভাগ যার নাম ফয়জান অনলাইন একাডেমি। ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা দেশরিয়াতের দীক্ষা। বিশ্বের প্রায় 90টি দেশে কোরআনে পাক এবং আলিম কোর্স সহ বিভিন্ন কোর্স করানো হচ্ছে। সারা বিশ্বে ফয়জান অনলাইন একাডেমির 50টি শাখা রয়েছে, যাতে প্রায় 23,200-এর অধিক শিক্ষার্থী অনলাইনে শিক্ষা অর্জন করছেন। ইতোমধ্যে 47,000 শিক্ষার্থী বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন। দারুল ইফতা আহলে সুন্নাহ। বর্তমানে বিভাগটির 17টি শাখা রয়েছে। বিভাগটি সরাসরি লিখিত আকারে ফোন, হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে প্রতি বছর প্রায় 1,70,000 প্রশ্নের উত্তর প্রদান করে থাকে। খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিস। বিভাগটি সারা বিশ্বে বছরে প্রায় 600টি মসজিদ নির্মাণ করে থাকে আইটি ডিপার্টমেন্ট। যাতে 100-এর অধিক প্রফেশনাল চাকরি করে। বর্তমানে
41টি ওয়েবসাইট ও 33টি মোবাইল অ্যাপ্লিকেশন বানানো হয়েছে। মাদারি চ্যানেল ও সোশ্যাল মিডিয়া বর্তমানে সারা বিশ্বে প্রায় 3টি ভাষায় মাদানী চ্যানেলের সম্প্রচার কার্যক্রম চলছে। পাশাপাশি কিডস মাদানী চ্যানেলের মাধ্যমে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা চলমান রয়েছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দাওয়াত ইসলামের প্রায় 5 কোটিরও অধিক সাবস্ক্রাইবার ও ফলোয়ার্স রয়েছে। মাদানী কোর্স বিভাগ, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী কোর্স বিভাগের মাধ্যমে বিভিন্ন শর্ট ও লং কোর্স করানো হয়। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে 15,000 কোর্স করানো হয়েছে। FGRF, ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, কোভিড-19 সময় পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 1 কোটিরও অধিক মানুষকে রান্না করা খাবার, মিলিয়ন মিলিয়ন টাকার খাদ্যপণ্য সহ বিভিন্ন মালামাল বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় 60,000-এরও অধিক রক্তের ব্যাগ থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে উপহার দেওয়া হয়েছে। 4 মাসব্যাপী সিলেট সহ বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের জন্য প্রতিদিন 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। তুর্কি ও সিরিয়ায় ভূমিকম্পে ফেব্রুয়ারি 2020 ক্ষতিগ্রস্তদের খাবার, গরম পোশাক সহ কম্বল বিতরণের পাশাপাশি তাদের বাসস্থানের ব্যবস্থাও করা হয়েছে। 2023 ফিলিস্তিনের ক্ষতিগ্রস্ত মুসলমানের জন্য খাবার ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে। শ্রবণ শক্তি বঞ্চিত পঙ্গু শিশুদের ফিজিওথেরাপি ও ভয়েস থেরাপির 4টি সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। সারা বিশ্বে দাওয়াত ইসলামের প্রায় 52,000 কর্মচারী রয়েছে। কেবল মাসিক স্যালারি প্রায় 1.2 বিলিয়ন টাকা খরচ হয়। কাজেই আপনার দান অনুদান দাওয়াত ইসলামীকে প্রদান করুন এবং অজস্র নেকি অর্জন করুন। প্রিয় নবীর অনুদান।